আমিষ নিরামিষ অনেকভাবেই বাঁধাকপি রান্না করা যায়। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে বাঁধাকপিটাকে 5 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর একটা ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নেব। কড়াইতে কালো জিরে দিয়ে মাছের মাথা ভেজে নিয়েছিলাম, এবার ওই তেলের মধ্যেই আলু দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আলুটা ভাজা হয়ে গেছে, আদা বাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, টমেটোটা একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি। এবার আরও 5 মিনিট এভাবে ভেজে নেব। একটা মশলা তৈরি করব, তার জন্য বাটির মধ্যে 2 চামচ টক দই নিয়েছি। দইটাকে একটু ফেটিয়ে নেব, সামান্য একটু জল দিলাম, জলের সাথে দইটা আরও কিছুক্ষণ ফাটিয়ে নেব। দইটা যেন অবশ্যই বেশি টক না হয়। দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। এভাবে সব মশলা একসাথে দইয়ের সাথে মিশিয়ে দিলে এর স্বাদটা অনেক বেশি হবে। মশলাটা কড়াইতে দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই রেখে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেলটা বেরিয়ে না আসবে। দেখুন, খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। খুন্তি দিয়ে মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দেব। মাথা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বাঁধাকপিটা দিয়ে দিলাম, সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে 2-3 মিনিট নেড়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট একদম মিডিয়াম থেকে লো আঁচে রেখে দেব। দেখুন, বাঁধাকপিটা খুব সুন্দর নরম হয়ে এসছে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা দেওয়ার পর ভালো করে মিশিয়ে 5 মিনিট নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল বাঁধাকপির ঘণ্ট। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। খেতে খুবই সুস্বাদু হয়, গরম ভাত অথবা রুটির সাথে একদম জমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।